হ্যালো বন্ধুরা, আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। মাঝখানে 2-3 দিন আমার গ্যাপ হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইদানিং আবার খুব গরম পড়েছে, তো আমি তোমাদেরকে 2 দিনের 2টো রান্না শেয়ার করব। আর আমার মেয়ের আজকে ভ্যাকসিন ছিল 5 বছরের, তো ওকে নিয়ে গেলাম এলাম, যা যা করলাম আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফালি করে চাল কুমড়ো কাটা হচ্ছে। তো এই যে সর্ষে দিয়ে চাল কুমড়ো হবে, একটু বিয়ারটি দিয়ে দিয়েছি আমি, আর এখানে ভেন্ডি দিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল হয়েছে। আর রান্না রেডি। এবার কড়াই থেকে থালাতে নিয়ে নেবো। আজ শুক্রবার, রান্না হবে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে। রান্না হয়েছে পেঁয়াজের ডাল, মুসুরির ডাল আর শাক ভাজা। আমার তৈরি হয়ে গেছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটু ঝোল ঝোল বানিয়েছি, কারণ এই বাড়িতে সবাই একটু এরকমভাবেই খেতে পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলাম। আজকে মেয়ের ভ্যাকসিন আছে 5 বছরের, তো যাচ্ছি। মেয়েকেও তাড়াতাড়ি খাইয়ে নিয়েছি, নিজেরাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, এবার যাচ্ছি। এত রোদ, এই রোদেতে বাড়ি থেকে না বেরোনোই ভালো। বাবু মাথা ঠিক করে ছাতাটা দাও, টুপিটা পরে আসোনি তুমি। আর ইঞ্জেকশনটা বেশ ভালোই দূরে যেতে হচ্ছে দিতে, মানে বাড়ি থেকে অনেকটাই দূরে। বাড়ির একদম কাছেই হয়ে যেখানে সেখানে আজকে হচ্ছে না, আজকে অনেকটা দূরে হচ্ছে। এসে গেছি আমরা, প্রচুর রোদ। এখনো দেওয়া হয়নি, ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। তখন আর এত কান্না করছিল আর ধরেও ছিলাম, তাই আর ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি আর নিতামও না। তো এটা তো বলে দিয়েছে যে জ্বর আসবে, ওই জায়গাটা ব্যথা হবে, ঠান্ডা জল দিতে 1 ঘন্টা পর থেকে, আর সন্ধ্যের পরে থার্মোফক জেল দিতে বলেছে। তো চলো বাড়ি যাচ্ছি। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসছে, এই বাড়ি চলে এলাম। বাবু কেমন লাগছে? হাতটা ব্যথা করছে? আজকের দিনটা হাত ব্যথা করবে, কাল থেকে আবার ঠিক হয়ে যাবে। তো সবাইকে টাটা দিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হবে।